খানাকুলের ধরমপুর প্রিন্স স্টার ক্লাবের ব্যবস্থাপনায় গুঞ্জ সংস্থার পক্ষ থেকে সোমবার 250টি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কোভিড পরিস্থিতিতে যে সমস্ত পরিবার চরম সমস্যায় পড়েছে তাদেরকে এই সাহায্য দেওয়া হয়। সাহায্যের তালিকায় ছিল চাল, ডাল, সর্ষের তেল, চিঁড়ে, ছাতু, দুধ, সাবান ও অন্যান্য সামগ্রী। বস্তাটা আগে দিচ্ছে আপনাকে মাছ দিয়েছে তুমি দাঁড়াও, আমি লোককে দিয়ে তোমার বাড়িতে করে দিচ্ছি, আসো। গুণ সংস্থা থেকে এই মেটেরিয়ালসগুলো এসেছে, প্রায় 250 বস্তা রিলিফ মেটেরিয়ালস এসেছে। এটা কোভিড রিলিফ হিসেবে এসেছে। কোভিডের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছে, পরিযায়ী শ্রমিক যারা আছে তারা কাজে যেতে পারছে না, তো সেই কারণে অনেক মানুষের সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। সেই কারণে 250টা মেটেরিয়ালস 250 জন ফ্যামিলিকে তুলে দেওয়া হয়েছে। মেটেরিয়ালসটা পাঠিয়েছে গুণ সংস্থা এবং এখানে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে প্রিন্সটার ক্লাব। প্রায় 250 প্রতিটা বস্তাতে প্রায় 4 কিলো ডাল, 5 কিলো চাল, 2 সাবান, 2 স্যানিটারি প্যাড, তার সঙ্গে সর্ষের তেল 1 লিটার, দুধ 500 দুধের পাউডার দুধ, এছাড়াও চিড়ে, ছাতু আর অন্যান্য সামগ্রী, তার সঙ্গে মাংস বিতরণ করা হয়েছে।